হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন অভি আপনাদের সাথে আছি নতুন একটা এপিসোড নিয়ে। আমার আজকের এপিসোডের আলোচ্য বিষয় হচ্ছে সম্পত্তির হস্তান্তর যদি একাধিকভাবে হয়ে থাকে, অর্থাৎ ধরেন কোনো ব্যক্তি একটা সম্পত্তি সে তিন চারজনের কাছে বিক্রি করে ফেলল, বা দেখা গেল যে কারো কাছে তিন চারজনের কাছে সে দান করলো, অর্থাৎ একের অধিক ব্যক্তির কাছে সে দান করলো বা কোনোভাবে হস্তান্তর করলো, বিনিময় করলো। তো এখন কথা হচ্ছে যে এদের মধ্যে যদি তিন চারজনের কাছে বা একের অধিক কারো কাছে যদি হস্তান্তর করে থাকে, তাহলে এক্ষেত্রে মালিকানা সত্ত্ব কীভাবে নির্ধারণ হবে? এক্ষেত্রে মালিকানা সত্ত্বটা নির্ধারণ হবে ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের ধারা 48 অনুযায়ী, যেটা আমরা বলি যে রুলস অফ প্রায়োরিটি। অর্থাৎ এই আইন অনুযায়ী সময়ের দৃষ্টিকোণে যে আগে সম্পত্তির যার কাছে আগে হস্তান্তর হবে সে হচ্ছে সম্পত্তির মালিকানা তার হবে। অর্থাৎ ধরেন মিস্টার রহিম, সে তার প্রপার্টি সে প্রায় তিন চারজনের কাছে বিক্রি করলো। এখন এর মধ্যে সে যদি এক্সের কাছে বিক্রি করে থাকে আগে, ওয়াইয়ের কাছে পরে, এখন জেডের কাছে করলো, এখন এই তিনজনের মধ্যে দেখা গেল যে কার আগে ইয়েটা হলো, দলিলটা কার আগে হয়েছে। যদি এক্সের দলিলটা আগে হয়, ওয়াইয়ের আগে, জেডের আগে যদি হয় তার দলিলটা, তাহলে এক্সের মালিকানা টিকবে। অর্থাৎ যার সম্পত্তি যার আগে মালিকানার সময়ের দৃষ্টিকোণ থেকে যে আগে পাবে, আর যার আগে জমিটা রেজিস্ট্রেশন হবে সে পাবে। এটাকে আমরা রুলস অফ প্রায়োরিটি বলি। এটার করার রিজন হচ্ছে যাতে পরবর্তীতে একই ব্যক্তি যাতে সম্পত্তিটা একাধিকবার হস্তান্তর করতে না পারে বা বেচা বিক্রি করতে না পারে। এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখন কথা হচ্ছে যে এই ধারারও একটি ব্যতিক্রম কিন্তু রয়েছে। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে একটা রেজিস্টার্ড ডিড আর একটা হচ্ছে নন রেজিস্টার্ড ডিড। অর্থাৎ একটা রেজিস্ট্রিকৃত দলিল, একটা যেটাকে আমরা বলি যে রেজিস্ট্রেশন ছাড়া দলিল। এখন এই দুটোর মধ্যে কোনটা আগে টিকবে? ধরেন রহিম এক্স ওয়াই জেডের কাছে প্রপার্টিটা সে বিক্রি করলো। বিক্রি করার ফলে দেখা গেল যে এক্সের কাছে সে যখন বিক্রি করেছে ওই দলিলটা কোনো রেজিস্ট্রেশন হয়নি, কিন্তু এটা আগে হয়েছে। ওয়াইয়ের এক বছর আগে সে হস্তান্তরটা করেছে, কিন্তু এটা কোনো রেজিস্ট্রেশন হয়নি, কোনো দলিলটা কোনো রেজিস্ট্রেশন হয়নি, সেটা নর্মাল একটা ডিড হয়েছে। আর ওয়াইয়ের কাছে যে হস্তান্তরটা করেছে ওটা রেজিস্ট্রেশন। তাহলে এক্ষেত্রে টিকবে হচ্ছে যার দলিলটা রেজিস্ট্রেশন করা তারটা টিকবে। অর্থাৎ যদি ওয়াইয়ের দলিলটা রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে ওয়াইয়ের দলিল টিকবে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কিন্তু এক্স রুলস অফ প্রায়োরিটি সময় নীতিতে সে কিন্তু আগে পাচ্ছে না, কারণ দলিল নিবন্ধনটা হচ্ছে ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। হ্যাঁ, অনেকে দেখা যায় যে ফ্ল্যাট কিনে, দেখা যাচ্ছে কিস্তিতে ফ্ল্যাট কিনতে যেয়ে তারা দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই তারা রেজিস্ট্রেশন ছাড়া দলিলটা করে। তো এক্ষেত্রে দেখা যায় এই ধরনের সমস্যাগুলো কিন্তু পরবর্তীতে সৃষ্টি হয়। অর্থাৎ অবশ্যই রেজিস্ট্রেশনটা করে নেওয়াটা জরুরি এবং বাধ্যতামূলক, তাই সময়ের আগে যে আসবে সে হচ্ছে সম্পত্তির মালিকানা সত্ত্ব তার হবে। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছেন রুলস অফ প্রায়োরিটি বা সময়ের ক্ষেত্রে মালিকানার যে নীতিটা। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।